আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফিউচারিটি ওয়েবসাইটে কিভাবে আমরা লগ ইন করবো, সেই সাথে আমরা ওইখানের সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমরা আজকে জানবো। তো চলেন দেরি না করে আমরা হচ্ছে আমরা ওয়েবসাইটে চলে যাই। দুইটা মাধ্যমে আমরা করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে আমরা এখান থেকে আমরা চাইলে হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করতে পারি। ফিউচারিটি লিখে সার্চ করলেই চলে আসবে। ফিউচারিটি লিখে যদি সার্চ করি যে অ্যাপসটা চলে আসছে, তো আমরা হচ্ছে এই অ্যাপসটা দিয়ে লগ ইন করতে পারি। তো আমার এখানে ইনস্টল করা আছে, তো আপনাদের যারা ইনস্টল করেনি ইনস্টল করে নেবেন। তার পাশাপাশি আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন বা গুগলে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ করবেন ফিউচারিটি, FUTURE, ফিউচার আইটি। এখন কত হচ্ছে আমি এটা কেন বললাম, আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু edu.edufutureit.com। বাট আপনারা যদি একান্তইভাবে যদি না বোঝেন তাহলে আপনারা এটা সার্চ করবেন ফিউচারিটি লিখে, তাহলে ওয়েবসাইটটা যে দেখেন উপরে শো করতেছে যে www.edufutureit.com। সো আমি যখন এটাতে ওয়েবসাইটটাতে ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনে কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে। সো আমাদের যদি কখনো প্রয়োজন বোধ হয় তাহলে এখান থেকে আমরা ডেস্কটপ মোড করে নিতে পারি, ডেস্কটপ মোড করে নিতে পারি। আমার এখন প্রয়োজন নাই তাহলে আমি ডেস্কটপ মোড করার প্রয়োজন বোধ করতেছি না। এবার আসলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখানে আমরা একটা ভার দেখতে পাচ্ছি, মেনু বার বলে এটাকে, এটা হচ্ছে মেনু বার। তো এখানে একটা আছে লগইন, একটা রেজিস্ট্রেশন। আমরা কি করতে চাই, লগইন করতে চাই। ওকে ফাইন, যেহেতু আমরা লগইন করবো তাহলে আমাদেরকে দুইটা ইনফরমেশন দিয়ে লগইন করতে হবে। প্রথমত হচ্ছে মোবাইল নাম্বার, আচ্ছা মোবাইল নাম্বার দিতে হবে, তার মোবাইল নাম্বার দিয়ে তারপর লগইন করতে হবে। ওকে, আমার একটা মোবাইল নাম্বার অলরেডি আমি কপি করে রাখছি, তো এটা পেস্ট করে দিলাম। পাশাপাশি আমার পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি 1 2 3 4 5 6, পাসওয়ার্ডটা দিলাম। ফাইন, এখন জাস্ট হচ্ছে আমি লগইন অ্যাকাউন্টে ক্লিক করলাম। লগইন অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন সাথে সাথে কিন্তু চলে আসছে সমস্ত ইনফরমেশন, চলে আসছে হ্যালো মিনাল খান স্টুডেন্ট আইডি কিন্তু চলে আসছে। এখন হচ্ছে মূল বিষয় যে ভাইয়া এখন আমি কী করতে পারি, বা এখন আমার কাজটা কী, বা আমি কীভাবে ক্লাস করবো, কী বিষয় আসে। লেটস, আমরা চলেন এবার হচ্ছে এই বিষয়গুলো জানি। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে আরেকটা বার দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান দিকে একটা বার দেখা যায়, আপনি বারে ক্লিক করেন। বারে যদি ক্লিক করেন এখানে প্রথমত ড্যাশবোর্ড, তারপরে সাপোর্ট, ক্লাস অপারেশন সাপোর্ট, তারপর হচ্ছে স্টাডি মেটেরিয়াল, এই হচ্ছে আপনাকে এই ওভারভিউটা আপনাকে দেখাবে। আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, শো ড্যাশবোর্ড, এখন আমরা মূলত ড্যাশবোর্ডটাতে আসি, এটা হচ্ছে মেইন বিষয়। এবার চলেন আমরা এবার যাবো ক্লাস অপারেশন। এখানে তিনটা অপশন, জয়েন ক্লাস, হোমওয়ার্ক সাবমিট, এক্সাম। তো আমরা যে দুইটা এক্সামটা কোনো প্রয়োজন নাই আপাতত, কোনো এক্সাম এখানে হয় না, তো জয়েন্ট ক্লাসটা ইম্পর্টেন্ট। তারপরে হোমওয়ার্ক সাবমিট, জয়েন্ট ক্লাসে ক্লিক করলাম, ঠিক আছে। জয়েন্ট ক্লাসে ক্লিক করার পর এখন আমি ক্লাসে কীভাবে জয়েন করবো, জয়েন করার জন্য আমাকে যে কাজটা করতে হবে এখানে সিলেক্ট করতে হবে, এই যে এখানে সিলেক্ট, তো ডিজিটাল মার্কেটিং অনলাইন স্টুডেন্ট এটা সিলেক্ট করতে হবে। তারপরে বেস কত নম্বর এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর চার্জ করতে হবে। দেখেন আমি যখন চার্জ করলাম তারপর পরেই নাম্বার 1 2 3, ওনার অলরেডি অনেকগুলো ক্লাস কমপ্লিট, প্রায় হচ্ছে 22টা, মানে ওনার বেসটা অলরেডি শেষ। তো আপনি যদি একটু ডান দিকে যান তাহলে দেখতে পারবেন জয়েন লিঙ্ক, ক্লাস এন্ডেড, ক্লাস এন্ডেড। এখানে যখন আপনি ক্লাস করবেন তখন এখানে জয়েন নাও লেখা থাকবে, একটা বাটন থাকবে আপনার সবুজ, সেটা হচ্ছে জয়েন নাও। এখানে পাসকোডগুলোও দেওয়া আছে, অনেক সময় আমরা পাসকোড চাচ্ছে ভাই পাচ্ছি না পাচ্ছি না, দেখেন পাসকোড দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। আপনি জাস্ট হচ্ছে এখানে যখন জয়েন জয়েন নাও এখানে হচ্ছে আপনার থাকবে, বাটনটা থাকবে, এখানে ক্লিক করলে সরাসরি আপনি ক্লাস ইন করতে পারবেন। এই হচ্ছে বিষয়, ফার্স্ট ক্লাস, ওরিয়েন্টেশন কখন হবে, টাইমটা বলে দেওয়া হয়েছে, ডিউরেশন কতক্ষণ, সব কিছু বিষয়। তো আপনি ক্লাস করবেন কীভাবে ভাইয়া, আপনি লাইভ ক্লাস করতে হবে, আপনাকে কোথায় যেতে হবে, আপনাকে মেনু বারে যেতে হবে, মেনু বারে যাওয়ার পরে জয়েন্ট ক্লাসে যাওয়ার পরে আপনি সিলেক্ট করে তারপর চার্জ করবেন, তারপরে আপনি এটা চলে আসবে। তো এখান থেকে প্রত্যেকটা ক্লাস আপনাকে করতে হবে। তার পাশাপাশি আমরা যদি একটু দেখি হোমওয়ার্ক সাবমিট, হোমওয়ার্ক সাবমিটে গেলেও আপনাকে কীভাবে করে আপনার সিলেক্ট করতে হবে আপনি কত নম্বর বেচে স্টুডেন্ট। তো আমি চার্জ করলাম, চার্জ করার পরে এখন আমি এখানে অলরেডি ওনার সবগুলা ক্লাস শেষ, তো আমি প্রথম ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাসের আমাকে কি বলছে যে ডিজিটাল মার্কেটিং কী, ডিজিটাল মার্কেটিং কত ধরনের, তিনটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী, এটা আমাকে বলছে। এটা হচ্ছে আমাদের আমার কি হোমওয়ার্ক, হোমওয়ার্ক। তো আমি সাবমিটে ক্লিক করবো, সাবমিটে ক্লিক করার পরে আমার আমার এখানে কি ডাব্লিউএস ইনফরমেশন, আসলে আমি কোন বিষয়ের উপরে আমি হচ্ছে কী করতেছি, আমি হচ্ছে হোমওয়ার্কটা সাবমিট করতেছি, হ্যাঁ ফার্স্ট ক্লাস ওরিয়েন্টেশন, তো আমি এটার উপরে করতেছি। তারপর এটা লেখার পরে সেভ এন্ড নেক্সট, সেভেন নেক্সটে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমি আমার মানে হচ্ছে ফাইল বা গ্যালারি থেকে যেই ফটোগুলো আসলে এখানে আমি দিতে চাচ্ছি, বা আমি ডিজাইন করলাম, বা আমার একটা হচ্ছে পিডিএফ ফাইল আছে, আমি এটা এখানে আপলোড করে দিব। ম্যাক্সিমাম টাইমে আপনাদের হচ্ছে পিডিএফ ফাইলগুলো 1 MB নিচে যেগুলো এগুলো আপনাদের হচ্ছে নিবে না, মিনিমাম উপরে যেগুলো এগুলো নিবে না, মিনিমাম হচ্ছে আপনার 1 MB হইতে হবে, আর ম্যাক্সিমাম হলে নিবে না। সো এই হচ্ছে বিষয়। তার পাশাপাশি আপনাদের জানার মধ্যে আমি যদি বলি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার সাপোর্ট,
সাপোর্টের জায়গাটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল, আস্ক কোয়েশ্চন, নোটিস। আমরা নোটিসটা প্রতিদিন চেক করবো, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমার আমার ক্লাসের বেচের কোনো নোটিস আছে কিনা, তো আমার নোটিসগুলো যদি থাকে আমরা প্রতিদিন নোটিসগুলো ফলো করবো। তার পাশাপাশি আর কি ফলো করতে পারি, আস্ক কোয়েশ্চন। আস্ক কোয়েশ্চনটা হচ্ছে আপাতত এটা আমাদের রানিং নাই, তো এখানে আমরা স্টুডেন্ট আইডিটা দিয়ে তারপর হচ্ছে আমরা টাইটেল কোন টাইপের কোয়েশ্চনগুলো করবো আমরা এখানে লিখে কিন্তু দিতে পারি। কোয়েশ্চনটা লিখে যদি আমরা কি করি, সেই কোয়েশ্চনে ক্লিক করি, তাহলে কিন্তু টিচারের কাছে সরাসরি কোয়েশ্চনের অ্যান্সারটা চলে, মানে কোয়েশ্চনটা চলে যাবে। আমরা যখন ভিউ কোয়েশ্চনে ক্লিক করবো সরাসরি আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের লাইভ সাপোর্টের একটা সিস্টেম, আশা করছি এটা আপনারা পাবেন। পাশাপাশি স্টাডি মেটেরিয়াল ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা ভিডিওগুলো কোথায় পাবো বা হচ্ছে ভিডিওগুলো কীভাবে আমরা দেখতে পাবো। সো এখানে এসে সিলেক্ট করে চার্জ করবেন, দেখেন এখানে সমস্ত ভিডিওগুলো কিন্তু কি আছে, এখানে আপলোড করা আছে। আপনি আপনার লাইফ টাইম কিন্তু আপনি অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন, এবং আপনি এখান থেকে সবসময় কী করবেন, আপনি হচ্ছে ক্লাসগুলো এখানে যখন মিস করবেন তখন এখান থেকে করবেন। আশা করি লাইভ ক্লাসগুলো সবাই করবেন, এই হচ্ছে বিষয়। তো অ্যাপস এর ব্যাপারটাও সেম, আশা করি যে এটা ওয়েবসাইট থেকে দেখাইলাম, তো অ্যাপস থেকে যদি প্রয়োজন বোধ হয় তাহলে পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেবো। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।